বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগা তানি একটা তিনি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আজকের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল মাছ বাজারে তো গতকালকেও গিয়েছিল আজকেও গিয়েছিল মাছ বাজার গিয়ে মাছ পাইনি তো আমাদের জন্য কি কী কেনাকাটা করেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা কি আসলে আমি নিজেও জানি না তো পরে খুলে দেখাচ্ছি তো এখানে হচ্ছে এই যে একটা জগের মতো জগ আর কি কিনে এনেছে তারপরে হচ্ছে এই যে পাঁচ লিটারের যেহেতু তেলের ক্যান কিনে এনেছে তো তেল ঢালার জন্য একটা কাপ প্রয়োজন তাই একটা কাপ কিনে এনেছে তারপরে হচ্ছে এই যে এগুলি হচ্ছে কলা আর এখানে হচ্ছে এই যে ব্যাগ ভর্তি এগুলি হচ্ছে মালটা আর এগুলো কি ও আচ্ছা খুলে দেখতেছি এগুলো হচ্ছে নকি এই যে নকি তুমি নি বানাও তো হচ্ছে বাদামের মতো এই তো আমি ভেঙে নিয়েছি এই যে হচ্ছে বাদাম নকি বলে ইতালিতে কি তো সাইডটা এরকম আর ভিতরটা এরকম তো এটা অনেক শক্ত এটা ফেলে দিতে হবে তো এটার মধ্যে কি আছে আমি জানি না তো আপনাদের ভাইয়া এসে বলল এটা নাকি আমার জন্য তো আপনাদেরকে সঙ্গে নিয়েই এটাকে এখন ওপেন করব দেখি এটার মধ্যে কি আছে ও বুঝতে পারছি গতকাল রাতে আমি গেঞ্জির কথা বলেছিলাম মানে রাতে থ্রি পিস পরে ঘুমাতে একটু কষ্ট হয় আর কি তো তার জন্য আর কি এটা কেনা আমি আসলেই বুঝতে পারিনি যে আপনাদের ভাইয়া এখন এগুলো কিনে আনবে তো যাই হোক তো এটা আমার জন্য আমার কাছে তো ভালোই লাগতেছে অনেক পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে প্যান্ট শীতের মধ্যে বাসায় পড়তে কিন্তু এরকম প্যান্টগুলো কিন্তু খুব ভালো হয় আর এটা যেহেতু একটু লুজ তো নামাজ পড়ার জন্য ভালো কারণ নামাজ পড়ার সময় হচ্ছে এরকম লুজ টাইপের জামা কাপড় পরে নামাজ পড়তে কিন্তু খুবই মানে ভালো আর কি রুকু দিতে সেজদা দিতে তো গেঞ্জিরটা যেহেতু ছোট এটা হচ্ছে আঠু পর্যন্ত হবে না মানে হাঁটু পর্যন্ত হবে না আর কি তো এটা দিয়ে নামাজ পড়া যাবে না এটা শুধুমাত্র রাতে ঘুমানোর জন্য কারণ আমি রাতে থ্রি পিস পরে ঘুমাতে পারি না আমার অনেক বেশি কষ্ট হয় আর ইদানিং আমি হচ্ছে পুরান জামা কাপড় পরতেছি তার একটা কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে আর কি আমার জামা কাপড়গুলো বানিয়ে আনিনি নি সবগুলো হচ্ছে নতুন নতুন থ্রি পিস এমনিতেই নিয়ে এসেছি তো সেগুলো রেখে দিয়েছি মেশিন কিনতে হবে তো মেশিন হচ্ছে মেশিন কিনতে হবে না সরি মেশিন আছে আমি যেহেতু জামা কাপড় বানাইতে পারি তো মেশিনগুলো হচ্ছে মেশিনটা আর কি আমি আগে যেই শহরে থাকতাম মেওলো শহরে ওখানে রয়ে গিয়েছে এই কারণে আর কি নতুন থ্রি পিসগুলো বানানো হচ্ছে না পুরাণগুলো আমার পড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই আর কি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ